হ্যালো, ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে। যেহেতু আপনারা প্রথমেই দেখেছেন যে আজকের ভিডিওটি আমার ট্রিবিউট টু খুব গুণী একজন রন্ধনশিল্পী, যিনি বাংলাদেশের রান্না শিল্পটাকেই পরিবর্তন করে দিয়েছেন, মরহুমা জনাবা সিদ্দিকা কবির ম্যাম এর রেসিপিতে আলুর দম আমি দেখানোর চেষ্টা করছি। সেই 1978 সালে তার প্রথম সংস্করণের রান্না খাদ্য পুষ্টি যে বইটি বের হয়, আমার মনে হয় না যে বাংলাদেশের এমন খুব কম মহিলারা বা মেয়েরাই আছেন যারা এই বইটি কেনেননি। তো আমাকে প্রথম এই বইটি উপহার দেয় আমার হাজব্যান্ড আজকে থেকে প্রায় 15 বছর আগে। তো আমার আজকের রান্না ওনাকে উদ্দেশ্য করে, ওনারই সেই রেসিপি বই থেকে আলুর দম রেসিপিটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নেই কী কী লাগবে আমাদের এই আলুর দম করতে। আলুর দম করতে আলু নিয়েছি 1 কেজি, তেল 1/2 কাপ, তেজপাতা 1টি, গোটা জিরা 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, এলাচ 4টি, দারচিনি 2 সেন্টিমিটারের 4 টুকরো, লবণ 1 টেবিল চামচ, চিনি 2 চা চামচ, তেঁতুলের মার 2 টেবিল চামচ। এবং আপনারা খেয়াল করবেন যে আমি গুঁড়ো মশলাগুলো উনি যা যা বলেছে, হলুদ মরিচ এবং ধনিয়া জিরা, সেগুলো আমি উনি যেভাবে লিখেছেন তার থেকে অর্ধেক নিয়েছি। কারণ উনি বলেছেন হলুদ বাটা বা মরিচ বাটা। যেহেতু আমি গুঁড়ো নিচ্ছি, আপনারা সবাই জানেন যে পানিতে গোলালে পরে সেই গুঁড়ো মশলাটা তার দ্বিগুণ পরিমাণ হয়ে যায়। তো উনি বাটা মশলার হিসাবে বলেছেন, আমি গুঁড়ো মশলা নিয়েছি বলে তার অর্ধেক করে নিয়েছি। আমি ছোট ছোট গোল আলু নিয়েছি, এখানে প্রায় 20টি আলু আছে। 20টি আলুর মধ্যে রেসিপিতে বলা আছে অর্ধেক আলু ভেঙে দেওয়ার জন্যে, কিন্তু সেটা বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের আলুগুলো অনেক শক্ত থাকে, এখানকার আলু যেহেতু নরম থাকে এবং অল্পতেই ভেঙে যায়, সেক্ষেত্রে আমি 7টি আলু ভেঙে দিয়েছি এবং বাকিগুলো রান্না করছি। কড়াইটা হালকা গরম হয়ে গেলে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এর মধ্যে এখন দারচিনি এবং এলাচটা দিয়ে, তেজপাতা ছিঁড়ে দিয়ে এবং জিরার ফোড়নটা দিয়ে একটু নেড়ে নেব। এখন আমি সমস্ত গুঁড়া মশলা সাথে আদা বাটাও একটু পানিতে গুলে রেখেছিলাম, সেই সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে আমার মশলাটা পুড়ে না যায়। ভালো করে নেড়ে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে সেই সেদ্ধ করা আলুগুলো। আলুটাকে একটু উল্টে পাল্টে এর মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে একটু লবণ, তেঁতুলের মার এবং চিনি। আলু সহ সব মশলাগুলো একসাথে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে এটাকে আঁচ কমিয়ে রেখে একদম তেল উঠে যাওয়া পর্যন্ত রান্না করতে থাকব।
এরকম যখন শুকিয়ে তেলটা উপরে চলে আসবে এবং আলুগুলো ড্রাই ড্রাই হয়ে যাবে তখন চুলার আঁচটা বন্ধ করে দেবেন। এবং যেমনটি সিদ্দিকা ম্যাম তার বইতে বলেছেন, আপনারা চাইলে টালা জিরা গুঁড়ো এবং টালা মরিচ গুঁড়ো একসাথে এর উপরে ছিটিয়ে দিতে পারেন একটা এক্সট্রা টেস্টের জন্যে। ব্যাস, এই ছিল খুব সহজ এবং সাবলীল ভাষায় লিখিত সিদ্দিকা কবির ম্যামের রেসিপি তার রান্না খাদ্য পুষ্টি বইতে। আমি সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি যেভাবে সহজে আপনাদেরকে রান্নাগুলো দেখানোর চেষ্টা করি সেই একইভাবে সিদ্দিকা আপারও এই রান্নাটিও আপনাদের কাছে খুব সহজেই লাগার কথা। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন আমার ভিডিওগুলো সব সময় সবার আগে দেখার জন্য। খুব শীঘ্রই হাজির হয়ে যাব আমার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমার জন্য এবং মরহুম সিদ্দিকা কবির ম্যামের জন্য, তার আত্মার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।